সপ্তম শ্রেণী পরীক্ষার প্রশ্নপত্রটা দেখে নেবে সংস্কৃত বিষয়ে, এটা তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল এক্সাম। একে দেখে বলেছে যে নিম্নলিখিত শ্লোকগুলি বাংলা অর্থ সহ দেবনাগরী বা সংস্কৃত হরফে মুখস্থ লিখতে হবে, এখানে যে কোনো দুটো বলেছে। কেমন? তো যারা তোমরা ভিডিওটা দেখছো, দেখো সংস্কৃত টেক্সট বুক কিন্তু প্রত্যেকটা স্কুলে একই না, সেক্ষেত্রে তোমাদের স্কুলে টেক্সট বুকের এই কবিতাগুলো লাইন যদি মিলে যায় তাহলে তোমরা প্র্যাকটিস করবে, নাচের করার দরকার। বাকি এখানে যে ব্যাকরণগত প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এই ব্যাকরণগত প্রশ্নগুলোর উত্তর তৈরি করে নেবে, তোমাদের কাছে যে ব্যাকরণ বই আছে সেখানে উত্তর পেয়ে যাবে, এবং এই বঙ্গানুবাদগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তোমাদের এটা 70 নম্বরের পরীক্ষার প্রশ্নপত্র, যেহেতু ফাইনাল এক্সাম হবে, তো এগুলো স্ক্রিনশট করে নিয়ে বঙ্গানুবাদগুলো প্র্যাকটিস করতে পারো। দেখতে পাচ্ছ, এরপর বলেছে সংস্কৃত বাক্যে উদাহরণ দাও। সংস্কৃত বাক্যে উদাহরণ অব্যয় যোগে প্রথমা, অধিকরণে সপ্তমী, দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এগুলো ব্যাকরণগত প্রশ্ন, এই ব্যাকরণগত প্রশ্নগুলোকে অবশ্যই তৈরি করে নেবে। কারক বিভক্তি আছে, শব্দরূপ লিখতে বলেছে, খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের শব্দরূপগুলো। দেখো নর, ফল, পিতৃ, মুনি, লতা, অস্মদ, যুষ্মদ, এগুলোর ষষ্ঠীর বিভক্তি, বিভক্তির বহুবচন যেমনটা চেয়েছে, ঠিক আছে? এগুলোকে তোমরা ভালো করে তৈরি করে নেবে। পরবর্তী পেজে দেখো, পরে তোমাদের ধাতুরূপ, তোমরা জানো শব্দরূপের পরেই ধাতুরূপ, তো ধাতুরূপে দেখতে পাচ্ছ গম ধাতু লিট প্রথম পুরুষের বহুবচন, ভূ ধাতু লটের মধ্যম পুরুষের দ্বিবচন, এগুলো সব স্ক্রিনশট করে নিয়ে প্র্যাকটিস করে নেবে, ব্যাকরণ বইয়ে তোমাদের পেয়ে যাবে এগুলো। অব্যয় পদগুলি অর্থ সহ বাক্য রচনা করতে হবে, দেখতে পাচ্ছ দিবা, অত্র, নিক্সা, প্রাত, বিনা, কুত্র, মিথ্যা। এবার বলেছে বন্ধনীর ভিতর থেকে সঠিক ক্রিয়াপদকে বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে, অহং, মন্দিরং, গচ্ছামি হবে না গচ্ছাতি হবে না পঠামি হবে, এই ব্যাকরণগত প্রশ্নগুলো তোমরা তৈরি করে নেবে। দেখো বন্ধনীর ভিতর থেকে সঠিক উত্তর খুঁজে নিয়ে লিখতে হবে, দেখতে পাচ্ছ এগুলো উত্তর দিলে তোমরা 1 নম্বর করে পাবে, তো এগুলোকে অবশ্যই তৈরি করে নেবে। পরের পেজে দেখো, ভুল সংশোধন করতে হবে, যেগুলো ভুল আছে সেগুলো সংশোধন করে সঠিক লিখতে হবে। এবং নিচে তোমাদের 11 থেকে যে প্রশ্নগুলো আছে বলেছে সংস্কৃতে অনুবাদ করতে হবে, দেখো এগুলো স্ক্রিনশট করে নেবে। আর অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র অবশ্যই দেখে নেবে, যেগুলো তোমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে।